হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। সাথে আছে সামান্তাপু, আমি, ফালাক, আম্মু এবং কি শাবানাপু আর হচ্ছে জাইমুন। সো আজকে আমরা সবাই মিলে একসাথে যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। সবাই মিলে খুবই এনজয় করব, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাই সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন। সবাই মিলে একসাথে আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি, খুবই মজা লাগছিল। আর এই ব্লগটি হচ্ছে অনেক আগের, আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই খুবই লেট হয়ে গিয়েছে। সো আমরা এখন যমুনা ফিউচার পার্কে চলে এসেছি, এখন আমরা ভিতরে যাচ্ছি। ব্যাড লাক, আমরা রাইডে উঠতাম বাট রাইড তো বন্ধ, রাইডটা নাকি অনেক আগ থেকেই বন্ধ শুনলাম। সো আমরা এখন ভিতরে চলে এসেছি। আর ব্যাগের কালেকশনগুলো, ব্যাগ কেন, প্রতিটা জিনিসের কালেকশনগুলি অনেক 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 সুন্দর ছিল, অনেক এক্সপেন্সিভ ছিল। সো এখানে হচ্ছে কি ফালাক সুন্দর করে একটু পোজ দিচ্ছে, আর আমরা ওর ভিডিও করছি, ছবি তুলছিলাম। এখানে অনেক ব্যাগ, ট্রলি ব্যাগ, হ্যান্ড ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম ছিল বা অনেক ছিল প্রোডাক্টস ছিল। সো আমি লিফটে উঠে এখন চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে, মেবি থার্ড ফ্লোর ছিল। আর এখানে আমরা বিভিন্ন চশমা পরছিলাম, খুব কিউট কিউট চশমা ছিল, বাচ্চাদের চশমাগুলো ছিল। সো এখন আমরা যাচ্ছি উপরে, সবাই মিলে খুব এনজয় করতে করতে গিয়েছিলাম আমরা। এখন আবার যাচ্ছি, যমুনা ফিউচার পার্কটা অনেক সুন্দর, মার্কেটটা তো সুন্দরই। এখানে জুয়েলারি আছে, এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, অনেক সুন্দর জুয়েলারিগুলো। সো আমি একটু শেয়ার করে নিলাম, যদিও এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তারপরে আমরা একটু একটু করেছিলাম আর কি, ওখানে ভিডিও করার একটু পারমিশন ছিল না। জুয়েলারিগুলো অনেক গর্জিয়াস ছিল, খুবই সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, সবগুলো অনেক সুন্দর ছিল। এখানে আরো সুন্দর সুন্দর আছে, এগুলো হচ্ছে নেকলেস ছিল, মানে গলার চেইন ছিল সিম্পল, এরপরে রিং ছিল, ইয়াররিং ছিল, ব্রেসলেট ছিল, ওয়াচ, মেবি ঘড়ি আর কি, ঘড়ি ছিল। সো আমার আম্মু রিং নিয়েছিল এখান থেকে, ওয়াচও নিয়েছিল, অনেক সুন্দর সুন্দর ছিল। আসলে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে আমার প্রত্যেকটা জিনিসই নিয়ে যেতে ইচ্ছে করছিল, বাট সব কিছু তো নেওয়া পসিবল না। সো এখানে আর অনেক সুন্দর সুন্দর ছিল, এত কিউট কিউট গলার চেইন, ব্রেসলেট আরও কিউট ছিল, ঘড়িগুলো অনেক সুন্দর ছিল। সো আমরা মানে কি করব, কোনটা নেব না কোনটা নেব সব কিছু চেক করতেছিলাম, একবার এটা একবার ওইটা একবার এটা, আমরা বিভিন্ন গ্রুপ ট্রাই করছিলাম। সো এই দেখুন ঘড়িগুলো কি সুন্দর, তাই না? আর এখানে আছে কানের দুল, ও মাই গড, এত সুন্দর সুন্দর কানের দুল ছিল, ইয়াররিং, মানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিং ছিল, সিম্পলের উপর গর্জিয়াসের উপরে ইয়াররিং ছিল। সো আমরা একটা ইয়াররিং নিয়েছিলাম, এক সেট মেবি, মানে এক জোড়া নিয়েছিলাম। আর এখানে লেহেঙ্গা, এগুলো অনেক সুন্দর ছিল, অনেক গর্জিয়াস গর্জিয়াস ছিল। সো আমরা এখন হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম কোনটা নেওয়া যায় আর কি নেওয়া যায় আর কি, সব কিছুই দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি, লেহেঙ্গা কালেকশনস ছিল, অনেক গর্জিয়াস ছিল, বিয়ের শাড়ি, লেহেঙ্গা। আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন।
এটা হচ্ছে প্রেম জয় দোকানের নাম। এখানের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আর এখানে আছে বোরকা, আমার আম্মু বোরকা নেবে বলেছিল। সো বোরকার কালেকশনগুলো দেখছিল কোনটা নেওয়া আছে। আসলে বিভিন্ন ধরনের কালেকশন আছে, ওর মধ্যে তো সব কিছু চুজ করে নিতে হয়। এখানে অনেক সুন্দর সুন্দর আবেয়া ছিল, এই যে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন, অনেক গর্জিয়াস গর্জিয়াস, সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল। এখানে ব্ল্যাক কালারের ও ছিল, অনেক আছে ব্ল্যাক কালারের পরে, বাট আমার ব্ল্যাক কালারের বোরকা একদমই ভালো লাগে না। এখানে জায়মুন আমার কোলে কান্না করতে করতে শেষ, ওরা মতো বোরকা দেখছিল। ও মাই গড, এই লেহেঙ্গাটা অনেক সুন্দর ছিল, অনেক গর্জিয়াস ছিল। আমরা লেহেঙ্গাও দেখছিলাম কারণ আমাদের সামনে আপুর বিয়ে ছিল তখন, সো আপুর জন্য লেহেঙ্গা দেখা হচ্ছিল আমাদের, এই কারণে আমরা দেখছিলাম। অনেক গর্জিয়াস, অনেক সুন্দর ছিল। আর এটাও লেহেঙ্গা ছিল ওয়েডিংয়ের জন্য, ওয়েডিংয়ের জন্য এখানে পারফেক্ট একদম লেহেঙ্গাগুলো, এত সুন্দর এত গর্জিয়াস। এই শপটাতে লেহেঙ্গাগুলো অনেক গর্জিয়াস ছিল, এখানে শাড়িও ছিল, কিন্তু এখানে লেহেঙ্গা স্টলগুলো মানে লেহেঙ্গাগুলো অনেক সুন্দর ছিল। উপর থেকে জমুনা ফিউচার ওয়ার্ল্ড পার্কের ভিউটা এত সুন্দর লাগে, আমি আপনাদের সঙ্গে তাই শেয়ার করে ফেললাম, অনেক সুন্দর লাগে। ক্রিসমাস ডে ছিল মেবি, ওই কারণে ওই জন্য সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। খুব সুন্দর ভিউস ছিল, আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন আমাদেরকে কমেন্টসে। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আইসক্রিমের স্টল বসেছিল আর ফালাক তো আইসক্রিমের জন্য পুরোই পাগল হয়ে গিয়েছিল, তাই ফালাককে একটা আইসক্রিম নিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে বিভিন্ন ধরনের শুজ ছিল, ওদের শুজ পরে ছবি তোলার স্টাইলটা দেখে আমরা একটু ফলো করছিলাম, জাস্ট ফান করছিলাম। আর এখানে তো জায়মুন ঘুমিয়ে গিয়েছিল, একদম সে ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। এখানে লিফ্টটা অফ হয়ে গিয়েছিল, তাই সবাই তাড়াহুড়া করে নেমে যাচ্ছিল, হঠাৎ করে যদি লিফ্ট অন হয়ে যায় তাই। সো আমরা সবাই নিচে নেমে গিয়েছি। হ্যাঁ, আমরা একদম নিচের ফ্লোরে কি করছি, আমরা একদম নিচের ফ্লোরে, এখানে বিভিন্ন ধরনের খেলা আছে মানে গেমস আছে, সেগুলোই আমরা দেখতে এসেছি অ্যান্ড খেলতে এসেছি। ফালাক তো গেমস খেলবেই খেলবে, সে যখন শুনেছে এখানে গেমস আছে বিভিন্ন ধরনের, তখন সে তো আর এই ট্রেনটা দেখে তো সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখানে সে উঠবেই উঠবে। তো তাই আমরা ফালাককে বিভিন্ন রাইডে উঠিয়েছিলাম মানে গেমসে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা সবাই মিলে সত্যি অনেক এনজয় করেছিলাম, আর এই ট্রেনটা অনেক সুন্দর ছিল। সো এটা একদম নিচের ফ্লোরে, সো আমি একটু ফটোশ্যুট করছিলাম, ঢং করছিলাম, ফালাককে নিয়েও ঢং করছিলাম। এখন ফালাক এই গেমসগুলোতে উঠবে, ওর নাকি খুব ভালো লাগছিল এগুলোতে উঠে, কিছুই না একদমই নর্মাল জাস্ট এভাবে বসে থাকবে এটাই, কোনো মানে এখানে তেমন কোনো রাইড নেই, জাস্ট এই সিম্পল এগুলোই ওঠার জন্য সে কান্নাকাটি করছিল। দেন সে আরও একটা দৌড়ছে, মানে কী করবে কোনটা দৌড়, বেশি কনফিউজ, এত সুন্দর সুন্দর রাইড ছিল তাই। সো বসে আছে সে আর বলছে এটা কীভাবে অন করে, কীভাবে অন করে। সো ফালাকের রাইডে ওঠা শেষ, আমরাও চলে যাব। সো ফালাককে দেখুন কী করছে, চালাচ্ছে, সে কনফিউজড কেন এটা চলে না, কেন এটা চলে না। সো আমরা এখন বের হয়ে যাব। আজ এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।